পানি সম্পর্কিত বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব। 28 জুন থেকে কঠোর লকডাউন, মাঠে থাকছে পুলিশ বিজেপি সেনাবাহিনী সদস্যরা। কারওয়ান বাজারে মাদক বিরোধী অভিযান, নারী সহ আটক 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি শারমিন শীলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্পর্কিত বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেচনার জন্য 5টি প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি তার প্রথম এবং দ্বিতীয় প্রস্তাবে বলেন, বিশ্বকে নিরাপদ পানির জন্য সমন্বিত, ফলদায়ক, মনোযোগী এবং অভিযাচিত বৈশ্বিক প্রচেষ্টা এবং বিশেষ করে ভালো অনুশীলন, জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগ করে নেয়ার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শুক্রবার 25 জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত 5ম জাতিসংঘ পানি এবং বিপর্যয় সম্পর্কিত বিশেষ থিমেটিক্যাল অধিবেশনে বলেন, পরিষ্কার সুপ্রিয় পানির ক্রমবর্ধমান ঘাটতি, কলেরা টাইফয়েডের মতো রোগের প্রাদুর্ভাব আমাদের শান্তি ও বিকাশের জন্য পানির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন। পানি সংক্রান্ত ব্যাধি নিরসনে আমাদের আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি করার একটি সামাজিক দায়িত্ব রয়েছে। পানি সংক্রান্ত বিপর্যয় সমাধানে রাজনৈতিক ইচ্ছা ও সম্পদকে সংগঠিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, সরকার ও অংশীদারীদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত পানীয় দুর্যোগ সম্পর্কিত উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ নেতৃত্ব প্যানেল HELP এই অধিবেশনটির আয়োজন করেছেন। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী সোমবার 28 জুন থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছেন সরকার। এ লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজেপি। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, 28 জুন থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ থাকবে, পরে প্রয়োজনে আরও বাড়ানো হবে। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে, সেজন্য পুলিশ থাকবে, বিজেপি থাকবে, সেনাবাহিনী মোতায়েন থাকবে, মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না, অফিস বন্ধ থাকবে। 30 জুন বাজেট পাশের বিষয় আছে। এ সংক্রান্ত যে কার্যক্রম আছে, জাতীয় রাজস্ব বোর্ড রিলেটেড, হিসেব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে, এছাড়া সব বন্ধ থাকবে। ফরহাদ হোসেন বলেন, জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে। রাজধানীর কারণবাজার এলাকায় মাদক বিরোধী সরাসি অভিযানে 25 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2। শুক্রবার 25 জুন রাতে র্যাব 2 এর সহকারী পরিচালক মিডিয়া ASP মোহাম্মদ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত রাজধানীর কারণবাজারে কাঠপট্টি এলাকায় মাদক বিরোধী সরাসি অভিযান পরিচালনা করেন র্যাব 2। এ অভিযানে 11 নারী ও 14 পুরুষ সহ মোট 25 জন মাদক কারবারীকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য। আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আটকদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।